কংগ্রেসের মতো পার্টি করতে হবে, আর নাহলে কাজ চাইতে হলে অন্য রাজ্যে যেতে হবে। শায়নী ঘোষের মতো অভিনেত্রী এবং বুদ্ধিজীবীরা যৌনকর্মী, তারা রাতের অন্ধকারে কি করেন তা আমাদের জানা আছে। শিবলিঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্য করা হয়েছে তা বরদাস্ত করা হবে না, এর বিরুদ্ধে আন্দোলন চলবে। বাংলার গ্রামগঞ্জের মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠবেন। বুধবার পূর্ব বর্ধমানের বেরুক গ্রামে এমনই মন্তব্য করলেন বিজেপি যুব মোর্চার নেতা সৌমিত্র খা। এদিন পূর্ব বর্ধমানের বেরুগ্রাম এলাকায় একটি জনসভায় যোগ দেন সৌমিত্র। তার বক্তব্যে সৌমিত্র বাংলার বুদ্ধিজীবীদের একাংশের বিরুদ্ধে এক হাত নেন। দুর্গাপূজার গোমাংস ভক্ষণ এবং শিবলিঙ্গ নিয়ে যে অপমানজনক পোস্ট করা হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অভিনেত্রী ও মেকি বুদ্ধিজীবীরা যে অবস্থান নিয়েছেন তা হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে বলে জানিয়েছেন সৌমিত্র। প্রত্যেকটা জায়গাতে শুধু তোলাবাজি তৈরি হয়েছে। এখানে যে গ্রাম বাংলার আমার খের বুঝু ভাইরা থাকে, সিডুলকা সিডুল টাইপের কথা মমতা ব্যানার্জি কখনো বিশ্বাস করেছে? তিনি শুধু ভোটের সময় এলে বলেন সব কিছু করে দেবো। কেন ওই বাড়ির ছেলে কেন চাকরি পাবে না? কেন একমাত্র মমতা ব্যানার্জির ঘরের লোকেরা চাকরি পাবে? কেন তার মধ্যকানের জন্য মাতাল তৈরি করবে আমাদের সিডুলকা সিডুল টাইপ ছেলেদেরকে? কেন 20 টাকায় পাউচ বিক্রি করবে? কেন মমতা ব্যানার্জি এখানে শিল্প স্থাপন করতে পারবে না? কেন ধানটা বিক্রি হবে না? কেন আমরা মারুলি দিয়ার সময় বলি কি বলি? আমরা মারুলি দিয়ে সকালবেলায় কি বলি? হরে কৃষ্ণ হরে রাম। আমরা কি বলি? জয় মা মনসা জয় হোক। আমরা কি বলি? রাধা কৃষ্ণ বলি। আমরা কি বলি? জয় মা কালী বলি। আমরা কি বলি? হর আর মহাদেব বলি। মমতা ব্যানার্জি কি বলছে? হর আর মহাদেব বলা যাবে না। কি বলছে? ওই ফ্রিমাদিস কিছু যাদের শুধু দক্ষিণ কলকাতায় 2 লক্ষ টাকা করে মমতা ব্যানার্জি স্যালারি পায়, তারা কি বলছে জানে? এই বর্ধমানের শিব মন্দিরে, এই গুয়াই চণ্ডী কালী মন্দিরে যে শিব মন্দির, যে শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গতে বলছে কন্ডম পরিয়ে শিব পুজো করা হোক। এত বড় নিষ্কলঙ্ক মমতা ব্যানার্জি, তাকে আপনারা বিশ্বাস করবেন যে আপনার সম্মানটাকে শেষ করে দেবে? সেই শিবলিঙ্গকে যারা আমরা ভগবানকে বলে মানি, আমি নিজে একজন শিবের উপাসক, আমি নিজে একজন শিবরাত্রি পালন করি, এই বুয়াই চণ্ডী মা কালীকে প্রতিদিন প্রণাম করতে যাই। আর মমতা ব্যানার্জি বলছে, তার কবিরা বলছে, বলছে কি মা সরস্বতী হলো যৌনকর্মী? আমি শুধু একটা কথা বলতে চাই, তাকে জবাব দেওয়ার সময় এসেছে। না হলে এখানে মন্দির একটাও থাকবে না, না হলে মমতা ব্যানার্জি আপনাদের ঘাড় ধার ধরে বের করে দেবে। আমি শায়নী ঘোষকে বলতে চাই, তোমরা এই ধরনের কথা বলছো, ধর্মতলায় বসে বসে নাটক করছো, ওই ধর্মতলায় বসে বসে অনেক কিছু বলছো। আমরা তো বলছি না যে হ্যাঁ মসজিদে আজান পড়া হোক, আমরা তো বলছি না যে তোমার যেদিন মসজিদে আজান পড়বে আমরা কিছু খারাপ কিছু করব, কিন্তু কিছু তৃণমূলের চাকরের মতো কিছু অভিনেতা অভিনেত্রীরা বলছে যে দুর্গাপূজার অষ্টমীর দিনে গরুর মাংস খাওয়া হবে। আমরা বলতে পারি দেখুন যে যা ধর্মে বিশ্বাস করি, কিন্তু আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করেছে, আমাদের মহামানবকে যারা অপমান করে, তারা হচ্ছে অরিজিনাল যৌনকর্মী বলে মনে করি, তার ধরনের এই ধরনের কথা বলছে। আমি তাদেরকে বলতে পারি এই মাইকের ধরনের বলতে পারি, এই ধরনের কথা আসতে পারে না, এই ধরনের অপমান করতে পারে না, এই ধরনের যে অপমান করেছে সেটা ক্ষমার যোগ্য নয়। আজকে তাই বলি, আমাদের কি বলি, ঘরের ছেলেরা যখন বাইরে যায় জয় মা দুর্গা জয় মা দুর্গা, ভালো করে বাড়ি ফিরবে, ভালো কাজ করে এসো। আর ওই শাহরিরা বলছে উল্টো পাল্টা কথা। তা আমি আজকে বলে রাখি, যারা এই ধরনের কথা বলছে তারা ওই যৌন পেশায় যুক্ত, তার জন্য এই ধরনের কথা বলছে। আমার বিরুদ্ধে কেস করলে করতে পারো, নাহলে এই ধরনের কথা তোমরা বলতে পারো না। আমার হিন্দুত্বে ওপরে তোমরা যদি আঘাত আনতে পারো, আমরাও বলতে পারি, আমাদের ক্ষমতা আছে বলার। এটা হতে পারে না যে শিবের প্রতি আমরা পুজো করবো আর তুমি উল্টো পাল্টা কথা বলবে। আমরা বলে করি তোমরা রাতের অন্ধকারে ভালো কিছু করো না, তাই এই ধরনের কথা বলছো। গ্রাম গর্জে উঠেছে, গ্রাম গর্জে উঠবে, গ্রাম একদিন শহরকে ঘিরবে, সেদিন দেখা যাবে যে বাংলায় গ্রামে গিয়ে আছে না শহরে গিয়ে আছে।